हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने साथ शेयर करब लाल शाक अर्थात लाल नोटे शाकेर सुस्वादु एक रेसिपी जेटा गरम भातेर साथे खेते खूब ही भालो लागे। रेसिपिर नाम हलो लाल शाक भाजा। ताहले देखे नीन किभाबे बानाई ए रेसिपी। एर जोन्नो प्रथमे एकटा बाटिते निये निलाम एक आँटी এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাল শাক বা লাল নটে শাক। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে শাকটাকে ভাপিয়ে নেব। অর্থাৎ যতক্ষণ না শাক থেকে বেরোনো জলটা পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে শাকের জলটা শুকোনোর সময় শাক যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলেও কিন্তু ভাজার পর শাকটা খেতে ভালো লাগবে না। তাই শাকটাকে আমি বাড়িতে ব্যবহার করার গ্যাস ওভেনের বড় ওভেনে হাই ফ্লেমে ভাপিয়েছি, যাতে শাক থেকে বেরোনো জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় অথচ শাকটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। 3 মিনিট পর এখন এটাকে একবার নেড়ে দিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে শাকের জলটা শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা বাদাম। বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব আর কিছু বাদাম শেষে সাজানোর জন্য গোটা রেখে দেব। এখন ওই তেলের মধ্যে 25 গ্রাম বড়ি লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। এরপর কড়া থেকে কিছুটা তেল কমিয়ে নেওয়ার পর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা এবং 8 কোয়া রসুন কুচি। এগুলোকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। পোস্তটাকে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা লাল শাক। শাকটাকে সব কিছুর সাথে মিশিয়ে হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা বড়ি। বড়ির টুকরোগুলোকেও শাকের সাথে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব, যাতে শাকের মধ্যে থাকা জলটা বড়ি শুষে নিয়ে শাকটা আরও একটু শুকনো শুকনো হয়ে যায়। হাই ফ্লেমে আরও 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে ভেজে ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা বাদাম দিয়ে শাকের সাথে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে উপর থেকে অল্প ভাজা চীনাবাদাম ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।